আমাদের একটা কর্মী সভা, এই কর্মী সভায় 105 ভোটার সিপিআইএম এবং শিবরা মথা থেকে যোগদান করেছে। এর মধ্যে আমরা দেখলাম 37 পরিবার, তার মধ্যে বেশিরভাগই শিবরা মথা এবং সম্ভবত 15 পরিবারের মতো সিপিআইএম। এরকম টোটাল 37 পরিবার থেকে 105 ভোটার বিজেপি দলের যোগদান করেছে। মথা ভাইস ফ্যামিলি এবং পনেরো পরিবার তো 105 ভোটার যোগদান করেছে। তাদের অনেকেরই বক্তব্য যে এডিসিতে 2 বছরের মথা সরকার এবং সিপিআইএমকে দেখেছে 20-25 বছর এবং 5 বছরের আমাদের বিজেপি সরকার এই রাজ্যে। তো আমাদের 5 বছর এবং এখন চলছে 6 বছর, এই 6 বছরে এবং মোদিজি 9 বছরে যেভাবে দেশকে এবং এই রাজ্যকে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের মাধ্যমে মানুষের কল্যাণ করছে, তো তার জন্যই বিজেপিতে তারা আজকে যোগদান করেছে।